আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস। এই গাড়িটা হচ্ছে টয়োটা আইএসটি। তো গাড়িতে যে প্রবলেম সেটা হচ্ছে গাড়ির রেস আপ ডাউন করতো, তারপর এখানে ইঞ্জিন মাউন্টিং খারাপ আছে, ইঞ্জিনের ভাইব্রেশন হয়, বডিসহ খুবই কাঁপায়। তো এটা হচ্ছে গাড়ি টয়োটা আইএসটি। তো এখানে আমরা ইঞ্জিন মাউন্টিং চেঞ্জ করব এবং ভালভ কভার গ্যাস্কেট এখানে খুলছে যেটা দিয়ে লিক করতো সেটাও চেঞ্জ করব, এবং এখান থেকে আমরা ইনজেক্টর সিলগুলো ইনজেক্টর দিয়ে লিক করতো, ইনজেক্টর সার্ভিসিং আমরা করছি, এই সিলগুলো আমরা চেঞ্জ করব। তো রেস আপ ডাউন করা বন্ধ হয়ে যাবে। ওই দিক দিয়ে মিনিফুল দিয়ে লিক করতেছে, এগুলো হচ্ছে ইনজেক্টর, এগুলো হচ্ছে লাগাবো। আর এই এই ম্যান মাউন্টিংটা আমরা ইঞ্জিন ম্যান মাউন্টিংটা চেঞ্জ করব, এটা নিচের দিকে একদমই বসে গেছে ইঞ্জিন যেটার জন্য ভাইব্রেশন করতেছে। তো এটা চেঞ্জ করব এবং গিয়ার ম্যান মাউন্টিং চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য এখান থেকে 14 নম্বর তিনটা বোল্ট এবং দুইটা নাট আছে, এগুলো খুলে এখান থেকে এগুলো খুলে আমরা মাউন্টিংটা কীভাবে রিপ্লেস করবেন সেটা দেখাবো, ভালভ কভার গ্যাস্কেট কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখাবো। আর এটা হচ্ছে গিয়ার ম্যান মাউন্টিং, এটা একদম ছিঁড়ে নিচের দিকে চলে গেছে, দেখুন ফেটে গেছে মাউন্টিংটা। তো এটা আমরা চেঞ্জ করব। ওকে, তো দেখুন এই যে মাউন্টিংটা এখান থেকে ফেটে গেছে। তো এখানে আমরা নিয়ে আসছি অরিজিনাল টয়োটার ইঞ্জিন ম্যান মাউন্টিং, দেখুন। তো এটাই আমরা চেঞ্জ করব। তো গিয়ার যে ম্যান মাউন্টিংটা সেটা আমরা রিকন্ডিশন লাগাবো, সেটা নতুন শেষ হয়ে গেছে। তো দেখুন এটা একদমই পারফেক্ট আছে, এটা অয়েল টাইপ, এখানে অয়েল থাকে, স্মুথভাবে যেন ইঞ্জিনটা ভাইব্রেশন যেন না করে এবং সেটা যেন বডি পর্যন্ত না যায়, সেই জন্য আসলে ইঞ্জিন মাউন্টিং ইউজ করা হয়। এগুলো যখন ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন ইঞ্জিনে খুবই নকিং হয়, ভাইব্রেশন করে বডিসহ এবং ইঞ্জিন ধাক্কা দেয় গিয়ারে দিলে। তো এটা অবশ্যই টয়োটা জেনুইনটা আপনারা লাগাবেন, নর্মাল যদি লাগান তাহলে গাড়ির পারফরমেন্স কিন্তু ভালো হবে না, স্মুথভাবে সেটা কিন্তু আর খেলবে না, দেখবেন যে বডি সহ কাঁপাচ্ছে, এই প্রবলেমগুলো ফেস করবেন। তো তার সাথে সাথে এখানে আমরা সাসপেনশনও কাজ করছি, যেগুলো আমরা অলরেডি চেঞ্জ করে ফেলছি, এখানে ব্রেক প্যাড অরিজিনাল চেঞ্জ করছি এবং শক মাউন্টিং, স্টেবিলাইজার লিং রড, স্টেবিলাইজার বুশ, টানা মাউন্টিং গিয়ারের সেটা আমরা চেঞ্জ করছি, এগুলো ফাটা ছিল একদম অরিজিনাল, দেখুন এখানে শক অ্যাবজর্বার চেঞ্জ করছি। তো আমরা এখন ইঞ্জিন ম্যান মাউন্টিংটা চেঞ্জ করব, সেটার জন্য আমরা নিচে গিয়ার বক্সে জ্যাক লাগাচ্ছি, কারণ মাউন্টিংটা খুলে ফেললে ইঞ্জিনটা নিচের দিকে নেমে আসবে, সেটার জন্য অবশ্যই জ্যাক দিয়ে সাপোর্ট দিতে হবে, তারপর মাউন্টিংটা আমরা খুলে বের করে আবার মাউন্টিংটা ফিটিং করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যখনই আমি নতুন ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা কী কী চেঞ্জ করতেছি। এখানে স্পার্ক প্লাগও আমরা চেঞ্জ করবো অরিজিনাল ড্যান্সও, তো সেটাও আপনাদেরকে দেখাবো কীভাবে চেঞ্জ করবেন। এবং পিছনের হাবস আমরা কমপ্লিট বিয়ারিংয়ের সাউন্ড ছিল হাবস বিয়ারিংয়ে, সেটাও আমরা চেঞ্জ করবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। নামাইতে হবে, ব্যাস মিলাবে এটার সঙ্গে।
একটু নামা, কাত হয়ে গেছে বেশি। ওটা দেখি একটু ধীরে ধীরে ওই ঠেকতে আছে, নিচের বাস বাস আগে নাট ধরা হওয়া গেছে, এগুলো আগে ধরো, তারপর একটু ডাউন দিয়ে ওগুলো লাগাই। একটা উঠাইলে হবে না, দেখো ফুল নামাই দাও, ফুল নামা ব্যাস। এখন একটু এই জায়গায় আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে চালাই না, মনে হয় কিছু ভালো লাগে না, মজাই পাইতেছে না, মানুষের মেসেজে উত্তর দিই। সুজন ইসলাম সুরক এমবি টেনশন, হ্যাঁ দেখো কেন আমাকে ভেরিফাই আইডি না, কেন ভেরিফাই যারা আইডি তারা এখন ওসবে তৈরি করো না।
তো ফ্রেন্ডস আমরা ইঞ্জিন ম্যান মাউন্টিং চেঞ্জ করলাম এবং ভালভ কভার গ্যাস্কেট চেঞ্জ করলাম যেটা ডেবিট কভার গ্যাস্কেট তো আমাদের ওগুলো ফিটিং করা শেষ তো আমরা এখন স্পার্ক প্লাগ খুলতেছি আর এখানে নিয়ে আসছি টয়োটার অরিজিনাল ড্যান্সো স্পার্ক প্লাগ তো এটা অবশ্যই আপনারা অরিজিনালটা লাগাবেন যদি নরমাল লাগান সেক্ষেত্রে গাড়ির মাইলেজ এবং পিকআপ কোনোটাই ভালো হবে না তো দেখুন এটা ইরিডিয়াম প্লাগ এটার গ্যাপ সবকিছু একদম পারফেক্ট এই গ্যাপটা যেন ঠিক থাকে এটা কম বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা যেরকম এটার স্পার্ক প্লাগের গ্যাপ বেশি হয়ে গেছে যেটা আমরা চেক করে দেখছি স্পার্ক প্লাগ খারাপ হয়ে গেছে তো অবশ্যই এটা যেন জেনুইন হয় তাছাড়া কিন্তু আপনি নতুন যদিও লাগান স্পার্ক প্লাগ কোনো কাজ হবে না ওকে তো আমরা ম্যাগনেট স্ক্রু দিয়ে স্পার্ক প্লাগগুলো তুলে ফেললাম দেখুন এটা এদিক দিয়ে কম্প্রেশন লিক করে জ্বলে গেছে একদম এবং গ্যাপগুলো পারফেক্ট নেই যেটার জন্য গাড়ি পিকআপ এবং গাড়ির মাইলেজ তেল বেশি খাচ্ছে তো গাড়িটা তেলেই চলে গ্যাসে চলে না তো আগের মতো মাইলেজটা পাচ্ছিল না তো যেটার জন্য এখানে আমরা ইনজেক্টর এবং স্পার্ক প্লাগ থ্রটল বডি ক্লিন করছি দেখুন প্লাগগুলো একদমই খারাপ অবস্থা তো নতুন প্লাগ লাগানোর সময় অবশ্যই আমি বারবার বলি যখন প্লাগটা ছাড়বেন খুব আস্তে করে ছাড়বেন আঙ্গুলের সাহায্যে যদি জোরে ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে যে গ্যাপটা এটা বাড়ি খাওয়ার কারণে কমে যাবে নতুন স্পার্ক প্লাগ লাগানোর পরেই কিন্তু কাজ হবে না ইঞ্জিন মিসিং করবে এবং নকিং করবে তো এই জিনিসটা আমি বারবারই বলি অনেকবার বলছি তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যারা নতুন কাজ শিখতেছেন যারা তো জানেন তারা জানেনি তাদেরকে শেখানোর আর কোনো কিছু নেই তো অবশ্যই পারফেক্টভাবে কাজ করতে হবে এবং সুন্দর করে কাজগুলো করতে হবে আপনাদেরকে তাহলে সমাধান আসলে গাড়ির হবে তাছাড়া নতুন জিনিস লাগানোর পরও আসলে কোনো লাভ হবে না তো এটা হচ্ছে দুইটা দুই পাশের হাবস যেটা এই হাবস বিয়ারিং দুইটা খারাপ যেটা এখন আমরা হাতে পাইনি এটা হাতে পেলে আমরা এটা ফিটিং করব তো আমরা স্পার্ক প্লাগগুলো ফিটিং করে ফেললাম তো এটা হচ্ছে সামনে পিছনে শক অ্যাবজর্ব যে দেখুন এটা হচ্ছে অয়েল লিক করছে যেটার জন্য শক অ্যাবজর্বটা খেলে না ঠিক মতো তো এগুলো আমরা চেঞ্জ করছি তো বাকি কাজ আমাদের পিছনে শুধু বাকি আছে আর সামনে এগুলো তো সব কিছু কমপ্লিট লাগানো তো এখন আমরা গাড়িটা স্টার্ট করে দেখব ইঞ্জেক্টর কথা কোনো লিকেজ করে কিনা আমরা যে সিলগুলো চেঞ্জ করলাম তো ইঞ্জেক্টর লাগানোর ভিডিওটা আসলে করতে পারিনি কাজ ছিল তো যাই হোক নেক্সট টাইমে অবশ্যই দেখাবো তো আমি এখন গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা তারপর ফাইনালি আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেবো যদি কোনো লাইট জ্বলে থাকে চেক লাইট তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ যেই কাজগুলো আমরা করলাম সব কিছু ঠিক আছে ইঞ্জিন ম্যান মাউন্টিং এবং ইঞ্জেক্টর সিল যেটা দিয়ে লিক করতো এবং এস আপ ডাউন করতো ইঞ্জিনের এবং ট্যাবিট কভার সিল আর যেটা লিকেজ করতো ইঞ্জিন অয়েল পড়তো এখানে ইজিআর ক্লিন করছি বাটারফ্লাই ক্লিন করছি নতুন স্পার্ক প্লাগ চেঞ্জ করলাম ইঞ্জিনের মাইলেজ এখন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো দিবে এবং এখানে আমাদের কিছু কাজ বাকি আছে যেরকম হচ্ছে গিয়ার ম্যান মাউন্টিং এবং পিছনের বিয়ারিংটা আমরা পাইনি এখনও পেলেই আমরা ইনশাল্লাহ ফিটিং করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ